করছি। আর যদি আমরা সুখে থাকি, আনন্দে থাকি, ভগবানকে তত স্মরণ করার প্রয়োজন পড়ে না। তা সঞ্চয় করলে সেটা সুখে থাকতে পারবো। তো এই জন্মে যদি আমি সঞ্চয় করতে পারি, তাহলে আগামী জন্মে আমি সুখে থাকবো। সঞ্চয় না করলে আমি ব্যয় করব কোথেকে? সেজন্য আমাদের এই জীবনটা মনুষ্য জন্ম, দুর্লভ জন্ম। এই দুর্লভ জন্মের মধ্যে থেকে আমাদের সঞ্চয় করতে হবে। কি সঞ্চয় করতে হবে? সেই ভগবানের সাধন ভজন, সেইগুলোকে যদি আমরা সঞ্চয় করতে পারি, জীবন আমাদের আগামী দিনে ওই আগামী জন্মে যে আমরা ভালো জায়গায় স্থান থাকতে পারবো, ভগবান তিনি আমাদের সে স্থান করে দেবেন। বাঞ্ছা কল্পতরু বস্য কৃপা সিন্ধু এই বচন ও দিদানাম পাবনে ভবষ্ণবে ভূত নম। আপনারা শুনেন, ভগবান কপিল দেব যখন বসে আছেন, ওদিকে কর্দম মুনি সন্ন্যাসে চলে গেল, মেয়েরাও সব পরঘরে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, ঋষিগণের সঙ্গে বিবাহ করিয়ে দিয়েছে, ঘরে এখন খালি কেউ নাই, একা কপিল দেব। মা এখন কাঁদতে কাঁদতে কপিলের কাছে গেলেন, গিয়ে বসে বলতে লাগলেন, হে কপিল, আমি সংসার ধর্ম করলাম, সারা জীবন সংসারে থাকলাম, তো কি করে ভজন সাধন করতে হবে, কি করে সংসার থেকে উদ্ধার লাভ হবে, এ বিষয়ে আমি কোনো চিন্তা ভাবনা করি না। আমাকে কিছু এমন কথা বলো, অতি সহজেই এই সংসার পার হয়ে আমি যেতে পারি, যাতে আমার উদ্ধার হয়, সেই কিছু উপদেশ শোনো। তখন ভগবান কপিল দেব মাকে বললেন কি, মা, আমি পূর্বে ঋষিগণকে উপদেশ দিয়েছি, তো সেই আধ্যাত্মিক যোগের কথাটাই আমি বলছি। তখন ভগবান কপিল দেব মাকে বললেন কি, মা, মনয়েব মনুষ্যানা কারণ বন্ধন মোক্ষ। মানুষের মনটাই হলো বন্ধনের কারণ আর মুক্তির কারণ। যখন মনের দ্বারা বিষয় চিন্তা হয় সংসার, হে কপিল, তুমি তো বললে সাধু সঙ্গ করতে, সাধু সঙ্গ করলে ভগবানের চিন্তা ভাবনা আসবে আর তাতে কল্যাণ হবে, কিন্তু এখন আমি সাধু চিনব কি করে, যে কোন ব্যক্তি সাধু, কার সঙ্গ করি, যে এদের সঙ্গ করলে আমার জীবনে বেড়া পার লাগবে, আমার কল্যাণ হবে, তো তুমি সেই বিষয়টা বলো। তখন ধ্যান দিবেন, শুনবেন, ছোট করে সংক্ষেপে কথাগুলি বলছি, দেখুন, ভগবান কপিল দেব তখন মাকে বললেন, মা, তিতিচ্ছব কারণিকা সহিত সর্বদেহিনা অজাত শত্রব শান্তা সাধব সাধুভূষণ ময়ি অনন্য ভাবেন ভক্তি কুরবন্তি যদ্দিনা মৎকৃতে তত্ত্ব কর্মাণ তত্ত্ব সজন বান্ধবা সহ্য করবার ক্ষমতা যাদের মধ্যে, করুণা পরায়ণ সমস্ত প্রাণীর যারা বন্ধু সুহৃদ, অজাত শত্রু কাউকে কোনোদিন শত্রু বলে মনে করে, আর যাদের হৃদয় থেকে বিষয় বাসনা শান্ত হয়েছে, সংসারের চিন্তা ভাবনা
সকলের মনে আছে, কিন্তু যাদের এটা একটু শান্ত হয়েছে আর এইগুলি সাধুগণের আভূষণ লক্ষণ, এইসব বাইরের লক্ষণ। মই অনন্য ভাবেন ভক্তিম করবন্তি যে দৃঢ়, যারা ভগবানকে অনন্য ভাবে সুদৃঢ় ভক্তি করে থাকে, ভগবানের জন্য সমস্ত কর্মকে ত্যাগ করেছে। মৎকৃতে তক্ত কর্ম আর তক্ত স্বজন বান্ধবা, যারা বন্ধু বান্ধব সংসারের পুত্র পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মোহ যারা ত্যাগ করেছে, এ মাত তারা হলো সাধু। এই সাধুদের সঙ্গ করলে এই সংসারের বন্ধন ঘুচবে, তবে সংসারের বন্ধন দূর হবে সাধুদের সঙ্গ করতে জীবনে। এখন বললেন কি সাধুদের সঙ্গ করলে হবে কি? সতাম প্রসঙ্গান মহাবীর্য সম্বিধু কথা, আর ওইসব কথা শুনতে শুনতে কি হবে, মনের ময়লা দূর হবে, ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস জাগ, তখন ভজন করতে করতে নিষ্ঠা অনর্থগুলো দূর হবে আর নিষ্ঠা যায়, রুচি যাবে, ভগবানের প্রতি আসক্তি হবে। এই করতে করতে ধীরে ধীরে সংসারের প্রতি মায়া মোহ বিষয় বন্ধন এইগুলি দূরে যাবে আর থাকবে, তখন কি হবে, ওই ভাবযুক্ত হৃদয়ে ভগবানে ভজন করছে, ভগবানে ভক্তি করতে করতে ভজন করতে করতে তৈর দর্শনীয় অবয়বই উদার হাসে চিতবাম সুক্তে, বললেন ভগবানের স্বরূপ উপলব্ধি হবে, ভগবান তখন হৃদয় মধ্যে এসে দর্শন দিবে। প্রথমে কেমনে আসবে, স্বপ্নের মাধ্যমে, কখনো স্মৃতিতে কখনো সাক্ষাতে প্রকট হয়ে দর্শন দেয়, ভক্তের চিত্ত মনকে চুরি করে, তৈর অপরহিত আত্মা ভগবানের মধুর লীলার দর্শন। তিনি চলে যাচ্ছেন মধুর গমন ভাব, কখনো চোখ ফিরে তাকাচ্ছেন আর হাসছেন কটাক্ষ ভঙ্গি, গমন ভঙ্গি মধুর হাস্য, এই প্রকারে কখনো হয়তো কিছু বলেই দিলেন দুই এক কথা, এইসব দ্বারা কি হয়, তৈর অপরিহিত আত্মা ভগবান ভক্তের চিত্তকে চুরি করে, ভক্তের হৃদয়কে চুরি করে নেন, তাতে ভক্ত কি হয় ভুলে যায় সবকিছু, তখন সংসারের কথা আর মনে থাকে, সংসারে মোহ আসক্তি সব জলাঞ্জলি তিলাঞ্জলি সব দূরে বলে আর নয়। এইভাবে ভক্ত ভগবানের জন্য কাঁদতে থাকে, ভুলে যায় সংসার, তখন কালও ভক্তকে ছুঁইতে পারে না। আর এই কালের জগতে যাব ভৌতিক বস্তু তার দ্বারা ভক্ত আর মুক্ত হয়, ভজন করতে করতে পার হয়ে চলে যাচ্ছে। এই জন্য ভগবান কপিল দেব মাকে বললেন, মা এটা বাণী লোকে আসবে পুংসাম ধর্ম পরস্মৃত, এইটি হল জগতে পরম ধর্ম,
ভক্তি যোগ ভগবতি তন্নাম গ্রহণাদি, এই ভক্তির দ্বারা ভগবানের নাম কীর্তন করছে, তার ভজন করছে, ভক্তি করছে, এর দ্বারাই জীব সংসার থেকে পার হয়ে যায়। এইটি হলো পরম ধর্ম। করতে হবে সেটা তো আমাকে বলো। সাধু সঙ্গের কথা বললে, এখন ভক্তির কথা বলো। তখন মাকে কি বলছেন, হে মা, ভক্তি হলো হৃদয়ের ভাবনা, ভগবানের কথা শুনে তার প্রতি যে বিশ্বাস ভাবনা জাগছে সেটি হলো ভক্তি। ভাবনা তো জাগলো সেটি হলো ভক্তি। কিন্তু মানুষের স্বভাব আচার আচরণ ভক্তির মধ্যে মিশ্রিত হয়ে গিয়ে পাল্টে দিচ্ছে সবকিছু। তামসিক ভক্তি, রাজসিক ভক্তি, সাত্বিক ভক্তি, আবার বিশুদ্ধ ভক্তি। তো ভক্তি সব এক রকম নয়। বললেন কি, অনেকে যেমন ভগবানের ভজন করে, পূজা পাঠ করে, কিন্তু এদিকে সব তন্ত্রমন্ত্র শিখে বসে আছে, মারণ উচাট, তারপরে হিংসা, শত্রুতা, কলহ, এই যে তামসিক ভাবগুলি হৃদয়ের মধ্যে, এইগুলি দূর হয় না। আর ওদিকে ভগবানের ভক্তি করে, ভজন করে, মন্ত্রের প্রভাব, সেই প্রভাবে লোককে মারণ উচ্চারণ বশীকরণ তন্ত্র মন্ত্র জাদু এইসব করে বসে থাকে। এইভাবে যে ভক্তি করে একে বলা হয় তামসী ভক্তি। কেন? ভক্তি দেবী ওই ফলগুলি দিয়েই দূরে সরে যাচ্ছে, তাই না? ওই ফলগুলো দিয়ে দূরে সরে যায়, শুদ্ধ ভক্তি আর হতে দেয়, হৃদয় পবিত্র হতে দেয় না। সেই কারণে বললেন কি, হে মাতো, এইগুলি তামসিক। এইরকম জগতের লোক মন্দিরে মন্দিরে ছুটছে, ধন চাই, পুত্র চাই, পরিবার চাই, বিজনেস চাই, অর্থ চাই, দুনিয়াবার কামনা বাসনা নিয়ে লোকে মন্দিরে মন্দিরে খুব পূজা পাঠ করে, ভগবানের ভক্তি করে। তো এইসব ভক্তিকে, এইগুলিকে রাজসী ভক্তি বলা হয়। আর দেখবেন দুনিয়ার যত সাধু আছে, কিসের জন্য সাধু হয়েছে, কেন ভজন করে, কেন মন্ত্র জপ করে, কি করে, বলে আপনারা কি চান বলুন তো। সাধুদের জিজ্ঞাসা করবেন, তারা কি বলবে, কি বলবে, তারা বলেন যে আমরা মুক্তি চাই, মুক্তির জন্য সাধনা। বললেন এই ভক্তিটা একটু ভালো, সাত্বিক ভক্তি, যাক মুক্তির জন্য তো সাধন করে, অন্য কারোর পিছনে তো পড়ে না, কারোর হিংসা তো করে না, শত্রুতা করে না। এই জন্য একে বলা হয় সাত্বিক ভক্তি। কিন্তু সব হেতুমূলা ভক্তি, সব কারণ তার প্রতিবিধান, আর অন্য কিছু চায় না, তাকেই বলে শুদ্ধ ভক্তি। সেই ভক্তির দ্বারা ভগবানের প্রতিবিধান, তার সুখ বিধান, তার সেবার জন্য ভগবানের ভজন করে, পূজা পাঠ করে, ভক্তি করে, এই জন্য তাকে বলে শুদ্ধ ভক্তি। তাকে নির্গুণা ভক্তি, অহেতুকেই অনন্য ভক্তি বলা হয়, যার মধ্যে আর কোনো চাচাইয়ের ব্যাপার নাই, আর কোনো কামনা নাই, কোনো স্বার্থ নাই, কোনো মতলব নাই, মন প্রাণ হৃদয় দিয়ে গোবিন্দের সেবা করে, তাকে বলে শুদ্ধ ভক্তি।
সেই ভক্তের দ্বারা ভগবান বশীভূত হন। আবার বললেন কি, হে মাতা, যারা প্রাণীদের হিংসা করে, অন্যায় করে, শত্রুতা করে, হিংসা বিদ্বেষ নিয়ে বসে আছে, তারা যে ভক্তি করে, ভজন করে, সেই ভজন ভক্তি কেমন? বলে ভস্মনি যুবতি, বলে ভস্মতে ঘি ডালা হচ্ছে, ছায়ের মধ্যে ভস্মের মধ্যে ঘি ডালে যোগ্য হবে কে? কোনদিন হয় না। ওই রকম ভাবে প্রাণী প্রাণীদের হিংসা করে থাকে, প্রাণী প্রাণীর জীবন, কিন্তু ভগবান মানুষের জন্য বহু কিছু ভোজন পদার্থ করেছে। এই জন্য সাত্বিক বস্তু গ্রহণ করে তাতে জীবন শুদ্ধ সাত্বিক হবে, তামসিক বস্তু গ্রহণ করে তামসিক ভাব এসে যায়, হিংসা বিদ্বেষ শত্রুতা আছে, সেই জন্য তারা বুঝতেই পারে না। ভগবান তিনি কাল রূপে অবস্থান করছেন, সকলকে তিনি পরিচালনা করছেন, ভগবান তিনি কাল আত্মা কাল রূপে বাইরে সবাইকে ভয় দিচ্ছেন, আর ভিতরে অন্তর্যামী পরমাত্মা রূপে অভয় প্রদান করে। সেই জন্য কেউ অভয় পায় আর কেউ ভয়ে ভীত, যারা সেই কালের দ্বারা পরিচালিত। কাল কি করে, কোনো সময় ভালো কিছু করতে যায় না, জগতের লোক যত ভালো করবার চেষ্টা করে সব কিছু কালের দ্বারা বিধ্বংস হয়, সব পরিবর্তন হয়, ধ্বংস হয়ে গেছে। এই জন্য লোকে তো চেষ্টা করে অনেক কিছু করতে, কিন্তু ভাবে এই দুঃখের দিনগুলো গেল, এবারে সুখ আসবে, এবারে আমরা শান্তি লাভ করব, আনন্দ পাবো, কিন্তু আর হয়ে ওঠে না, সব কালের দ্বারা বিধ্বংস হয়। মানুষ যখন বহু চেষ্টা করে সুখের জন্য প্রয়াস করে, করেও যখন আর পারে না, আর হয় না, আর চলে না, তখন মানুষে কি করে, পরের ধনে লোভ করে, পরের ধন পরের সম্পত্তি কি করে হরণ করুন, সেই সব চিন্তা ভাবনায় ডুবে, ওই করতে করতে জীবনের অর্ধ বয়স বা আরো বেশি পার হয়ে গেল। তারপরে হয় কি, কালের দ্বারা অমায়া অব্যক্ত ক্ষুধা মন্দ হয়ে গেল, বেশি কিছু আর খেতে পারে না, শরীরও চলে না, শক্তিও ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। এইভাবে হতে হতে মানুষের জীবনে ধীরে ধীরে বৃদ্ধকাল আসতে আরম্ভ হয়। বৃদ্ধকাল আসলে কি হয়, বৃদ্ধ কিনা সৈব গোজরম, ভগবান কপিল দেব মাকে বলতেন, মা বুড়ো বয়সে কেমন অবস্থা হয় গোজরম, যেমন বুড়ো গরুগুলোকে খুঁটায় বেঁধে রেখে দেয়, খুঁটায় বাঁধায় পড়ে আছে সারাদিন, জল পেলো তো পেলো, না পেলো নাই পেলো, আর মরে গেলে বাগানে ফেলে দিয়া শেষ অবস্থায়। ওই জন্য মানুষের অবস্থাও তাই, যখন বৃদ্ধ হয় মানুষ তখন বুড়ো গরুর মতো অনাদরের পাত্র, তখন ঘরে নূতন নূতন বৌমা ছেলেরা তারা বলে কিনা, ভাবে যে বুড়ো লোকটা মরে গেলে এই শান্তি, ঘরটাও খালি হয়, আর এই যে নোংরা করছে ঘরে এগুলো আর হয়। এই জন্য অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে
বুড়ো লোকগুলোকে তারা বাইরে বার করে দেয় ঘরের বাইরে, ওই পড়ে আছে বারান্দা ঠান্ডার মধ্যে কষ্ট পাচ্ছে। বলে ভাই বাইরে কেন? বলে ভাই নোংরা করবে ঘরে কে পরিষ্কার করবে, কে এত সেবা করবে, এই জন্য বাইরে। তখন মানুষ অনাদরের পাত্র খেয়ে যায়। আর সেই সময় কি হয়, বন্ধু বান্ধব চারদিকে ঘিরে কান্নাকাটি করতে থাকে, সেও কানতে থাকে হায় হায় সংসার করলাম কোনো কাজটা পুরা হলো না, ছেলে মেয়েদের বিয়েও পুরা করতে পারলাম না, বিয়েও হলো না, ঘর সংসার করাইতে পারলাম, সেই জন্য হায় হায় করে। তখন যমদূত আসে, ভয়ঙ্কর ভয়ঙ্কর যমদূত এসে যখন যমদূতে ধরে আর ওই আসে ওদের ভয়ঙ্কর মূর্তি দেখেই, তখন লোকে বিছনায় পেশাব পায়খানা করে ফেলে। তো মুঞ্চতেই সক্রেন মূত্র বিষ্ঠা, সুখদেব গোস্বামী বলছেন, মাকে বলছেন কপিল দেব, বলে মা যমদূত এসে ধরে, ভয়ঙ্কর ভয়ঙ্কর যমদূত, তখন ঘাবড়ে যায়। এই শরীর থেকে এই যে সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকারের সূক্ষ্ম শরীর, সেই শরীরের সহিত আত্মাকে টেনে বার করে, যখন আত্মাকে টেনে বার করে চিত্রনারীর সংযোগে এই মুখ থেকে, তখন মুখটা হাঁ হয়ে গেল, কান তো এবার হলো কানটা টেরা হয়ে গেল বড় হয়ে, নাকটা টেরা হয়ে গেল, চোখটা খুলে গেলে হাঁ করে, এইরকম ভাবে কোনো না কোনো ইন্দ্রিয়ের সাহায্যে এই দেহের থেকে বেরিয়ে গেল। যখন জীবাত্মা বেরিয়ে যায় তখন প্রাণবায়ু বেরিয়ে চলে গেল, তখন হয়ে গেল শেষ, আর নাই, পরমাত্মা আগে যায় তারপরে জীবাত্মা তারপরে প্রাণ হয়ে যায়। এইভাবে জীবকে ধরে নিয়ে গেল যমলোকে, নিয়ে গিয়ে যম যাতনা ভোগ। তো প্রথম যম যাতনা কি বলছেন সুখদেব গোস্বামী, বলছেন কি যখন মানুষটি মারা গেল, মারা গেলে তাকে এখন নিয়ে যাচ্ছে শ্মশানে, নিয়ে গিয়ে ওই যে শ্মশানে যখন পুরানো হচ্ছে দাহ সংস্কার হচ্ছে, সেই সময় যমদূত তাকে দেখাচ্ছে, বলে ওই দেখো যে শরীরের প্রতি তুমি এত আসক্ত ছিলে সেই শরীরটাকে এখন আগুন দিয়ে পুরানো হচ্ছে, বাঁশ দিয়ে খোঁচানো হচ্ছে, মাথা ফাটানো হচ্ছে, কপাল ভাতি করছে না, মাথা ফুড়ে দিচ্ছে, আর শেষকালে বাঁশ দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে ওই নাভিটাকে পোড়াচ্ছে। তো এইভাবে তাকে শ্মশানে পোড়ানো হচ্ছে, আর ওই যাতনা কষ্ট দুঃখ গুলো ভোগ করছে ওইখান থেকে। এরপরেই যমরাজ তার দণ্ডবিধান করেন, জীবনে কত পাপ করেছে কি করেছে, যেমন যেমন পাপ করে থাকে সেই পাপের ফলগুলি মহা নির্যাতন, ভয়ানক ভয়ানক পাপের সাজা, কুম্ভি পাপ, রৌরব, মহারৌরব, অশিপত্রবন, নানা প্রকারের মহা ভয়ানক কষ্ট যাতনাগুলি ভোগ করা। দেখলাম এই জায়গায় পুরাণের মধ্যে এই পাপের বর্ণনা খুব করেছে, নরকের বর্ণনা। তো নরক বর্ণনা আমাদের ভাগবতেও দেখিয়েছে অনেক জায়গায়, আর এই নরক যাতনাগুলিকে ভোগ করে মানুষ। কপিল দেব বললেন মা এই সব নরক যাতনা ভোগ করতে করতে অসহ্য নরক যাতনা এইগুলি ভোগ করতে করতে মানুষ তো মরে না, কেবল জ্বালা যন্ত্রণা সহ্য, ওই করতে করতে তাকে বার করে দেয়। যখন বার করে দিল
যমলোক থেকে তখন বাইরে বেরিয়ে আসে, এসে এই বায়ুমণ্ডলে আকাশে মেঘের মধ্যে মিশে যাচ্ছে, মিশে গিয়ে তখন সেন্সলেস হয়ে যায়, আর হোশ থাকে না। ওই অবস্থায় বায়ুমণ্ডলে মেঘের মধ্যে ঘুরতে থাকে, মেঘগুলি ভারী হয়ে যখন বর্ষা হয়, বৃষ্টির সাহায্যে জীবাত্মাগুলি তার চলে আসছে। বলে অসংখ্য অসংখ্য জীবাত্মা এইভাবে বৃষ্টির সাহায্যে নেমে আসলো, এসে এখন জল মাটিতে মিশে গিয়ে পোকা হয়ে ঘাস হয়ে নানা প্রকারের পোকা মাকড় হয়ে মাছ হয়ে অন্যান্য প্রাণী হয়ে এইভাবে জন্ম নিচ্ছে। এইরকম ভাবে জন্ম নিয়ে ঘুরতে ফিরতে তারা মারাও যাচ্ছে, আবার ঘুরছে। এইভাবে প্রাণী জগতে পোকা মাকড় হয়ে ঘুরতে 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 কর্মশুদ্ধি হলে তখন বড় বড় প্রাণীতে জন্ম নিচ্ছে, পশু হয়ে যেমন গরু হয়ে জন্ম হয়, অন্যান্য প্রাণী হয়ে জন্ম নেয়। কপিল দেব বললেন, মা যারা তামসিক কর্ম করে তাদের ওই রকম পোকা মাকড় হয়ে জন্ম নিতে হচ্ছে, ঘুরপাক খাচ্ছে। অন্যান্য প্রাণী বিষ্ঠার কীড়া ওই রকম ধরনের জন্ম হচ্ছে, কত কত জন্ম ভোগ করছে, করতে করতে যখন কর্ম শুদ্ধি হয় তখন তারা সাত্ত্বিক জন্মে আসে। সাত্ত্বিক জীবনের মধ্যে সাত্ত্বিক প্রাণী ওই গরু বাছুর হয়ে জন্ম হয়, অন্যান্য প্রাণী হয়ে জন্ম হয়, তার থেকে বদলে গিয়ে আবার মানুষ হয়ে জন্ম নেয়। এইভাবে তারা আসে। তো এখন রাজসিক কর্ম, তামসিক কর্ম, কারোর সাত্ত্বিক কর্ম, সাত্ত্বিক কর্মের দ্বারা মনুষ্য আদি কুলে জন্ম হয়, তার মধ্যে উচ্চ বর্ণে জন্ম হয়, এইভাবে আসে। তো কর্মের তারতম্য অনুসারে প্রত্যেকের জন্মের তারতম্য হয়, তার মধ্য দিয়ে এখন ভগবান কপিল দেব বললেন, এই যে জীবাত্মা এইভাবে ঘুরপাক খাচ্ছে আর শরীর থেকে বেরিয়ে গিয়ে বাষ্প হয়ে উপরে চলে যাচ্ছে, আবার মেঘ রূপে ভারী হচ্ছে ওর মধ্যে আসছে, বললেন এই মানব দেহে জীবাত্মা বলে একটা শরীরের মধ্যে কোটি কোটি অর্ভুত অর্ভুত আত্মা আছে, সব সেন্সলেস হয়ে পড়ে আছে, প্রত্যেকেই জন্ম নেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু জন্ম নিতে পারে না। এক মাতৃগর্ভে বিশ্বনাথ চক্র ঠাকুর বলছেন কি বলে, 20,000 আত্মা পৌঁছে যাচ্ছে জন্ম নেওয়ার জন্য, কিন্তু সবাই জন্ম নিতে পারছে না, তার মধ্যে একজন জন্ম নেবে, সংঘর্ষ করে লড়াই করে যে জিতবে ওই জন্ম নেবে, আর সব ফেল। এইরকম ভাবি যে কোটি কোটি জীবাত্মা ঘুরে বেড়াচ্ছে, তো কয়জন সন্তান রূপে জন্ম নিচ্ছে, তারা তো জন্ম নিতে পারছে না। তার মধ্য দিয়ে বললেন, 15 দিনে একটা কুলের মতো, এক মাস হলে আর একটু বড়, তারপরে মাথা বেরোবে, হাত পা বেরিয়ে আসবে, 4 মাস হলে মাথা হাত পা এই সবগুলি বেরিয়ে আসবে, এখন এর পরে পরে ধীরে ধীরে হাড় রক্ত মাংসের চামড়া সব কিছু তৈয়ার হয়ে যাচ্ছে, 6 মাস হলে পরিপূর্ণ হয়। আর যখন 6 মাস হয় তখন তার মধ্যে জ্ঞান আসে, এর আগে জ্ঞান আসে না, 100 জন্মের কথা তখন মনে করে, মনে করে ছটপট
এই যে জন্ম হয় বললে ডান দিকে বাড়ি হলে ছেলে বাঁ দিকে বাড়ি হলে মেয়ে। তো যাই হোক এই সবগুলি বর্ণনা। তো এই যে জন্ম হয় মানুষের জন্মের কথাগুলি দেখান, বললেন কেমন করে হয়? মায়েদের প্রত্যেকের স্বভাব, তাদের চিন্তাধারা, তাদের বিচার ভাবনা, সেই অনুসারে সন্তানগুলি জন্ম নেয়। তার মধ্য দিয়ে এখন স্বভাব সংস্কারটা হয় কি করে? মায়েরা চার দিনে যখন ওই স্নান করে, স্নান করে প্রথম যাকে দেখে, প্রথম যাকে দেখে তারই ছাপটা তাদের মনের মধ্যে এসে, আর সেই ছাপ নিয়ে, সেই সংস্কার, সেই চিন্তা ভাবনা, সেইগুলি নিয়েই বাচ্চাগুলো এসে। এখন মায়েরা কার মুখ দেখল? যার মুখ দেখবে তার মতোই স্বভাব সংস্কার চিন্তা ভাবনা নিয়ে আসে। ব্রাহ্মণ ঘরে চণ্ডাল আর চণ্ডালের ঘরে ব্রাহ্মণ কি করে হয়ে যাচ্ছে? ওই যেমন মুখ দেখেছে, যাকে দেখেছে তার মতো স্বভাব সংস্কারটা নিয়ে আসে। এই প্রাণী জগতে এইভাবে সংস্কারগুলি গড়ে ওঠে। এই জন্য পূর্বকালে বয়স্ক মায়েরা তারাও বলতে পারে যে মায়েরা জানে যে মেয়েদেরকে সাবধান করে, স্নান করে মাথায় কাপড় চাপা দিয়ে যাবে, দেখবে না কাউকে। তো প্রথম যাকে দেখবেই তারই স্বভাব সংস্কার আসবে। অনিবার্য, তাকে যদি ওদিক করা যাবেই না, সংস্কার কোথায়? এইভাবে প্রাণীদের সংস্কার আর মানবের সংস্কার। এখন মায়েরা যেমন চিন্তা ভাবনা নিয়ে বসে আছে, তারা যদি ভালো চিন্তা নেয় তাহলে এক পুণ্যাত্ম জীব আসবে। তাহলে আরো ভালো চিন্তা নিলে, ভক্ত হলে ভক্তিভাব যুক্ত পূর্বজন্মের সাধক যারা আছে, যারা ভজন সাধন করতে করতে দেহ ছেড়ে চলে গেল, পরজন্মে এসে আবার ওরাই জন্ম নিবে। সব সাধুরা তার মুক্ত হয়ে যাচ্ছে না, তাদের কয়েক জন্ম লাগবে ভজন সাধনের সিদ্ধি লাভ করতে। তো এখন আসবে তো কোথায় আসবে? ভক্তদের গৃহে। যে মায়েরা ভক্তিভাব যুক্ত তারা ওই রকম সন্তান চায়, তাদের কাছে ওই আসবে। যারা পুণ্যাত্মাকে চায় তাদের কাছে পুণ্যাত্মা আসবে, আর নাহলে ওই পাপি তাপি জীব, সাধারণ জীব এসে যাচ্ছে, ওই রকম ভাবে জন্ম নিচ্ছে। আবার ওই যে জন্ম নিল, ভগবান কপিলদেব বললেন মা, সাত মাসে যাদের সৌভাগ্য সুকৃতি আছে তারা তো ভগবানকে স্তুতি প্রার্থনা করে, কিন্তু যারা ভজন সাধন কোনোদিন করে নাই, একশো জন্মের কথা চিন্তা করে পায়ের পেটে থেকে ছটপট করছে কিন্তু ভগবানের স্মরণ করে নাই, তারা ভগবানকে ডাকে না, তো তারা তাদের কি করে কল্যাণ হবে? তারা তো উদ্ধার হয় না, ওই ছটপট করতে থাকে। তো যাই হোক, নয় মাস হলে যখন ভূমিষ্ঠ হয় তো জন্ম হল। এখন জন্মের পরে একটা নিয়ম আছে যে বাচ্চাদের কারোর হাতে দিতে না। এখনকার ডাক্তাররাও তারাও তাই কথা বলে যাচ্ছে, কিন্তু মায়েরা মূর্খ সমাজের মা, তারা বুঝে না। ওই যে মায়ামোহে জড়িয়ে আছে, অপরের হাতে ছেলেগুলো দিয়ে দিচ্ছে।
তিন মাসের মধ্যে বাচ্চাকে কারো হাতে দেওয়া মানে তার বুদ্ধিটাকে নাশ করা। যদি কারো হাতে না দেয় তাহলে সেই বাচ্চা বুদ্ধিমান হবে, শ্রুতিধর হবে, যা শুনবে একবার দশবার লাগবে না, একবার পড়লে দ্বিতীয়বার পড়তে লাগবে। কিন্তু মায়েরা বুঝে না তো করবোটা কি, মায়েরা বলে কিনা বলে হ্যাঁ কাউকে না দিলে আমাদের কি করে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওই যে জনক জননী স্নেহিতে উলিয়া সংসার লাগিল ভাত, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো খা। যখনই মায়েরা কি করছে বাচ্চাদের পরের হাতে দিয়ে দিচ্ছে, কারো হাতে তুলে দিল সে তো উঠিয়ে আদর পাক করতে লাগলো, লালন পালন করতে লাগলো, তার মানে সেই মা বাচ্চাটাকে জন্ম দিল, দিয়ে তার বুদ্ধিটা নাশ করে দিল। সে যে একটু বিচার বুদ্ধিওয়ালা হতো, বুদ্ধিমান হতো, সেটা হতে দিল না, যার জন্য কমজোর হয়ে যাচ্ছে সব। তো এইগুলো বহু জায়গায় পরীক্ষা করে দেখা যাচ্ছে যে যেসব বাচ্চাগুলোকে কাউকে দিচ্ছে না, এই নষ্ট মজবুত বুদ্ধিমান চালাচ্ছত স্মার্ট হতে পারছে, এই জন্য মায়েদের এগুলো করতে নাই আর দিতে নাই। তিন মাসের পরে যাকে তখন আর কোনো চিন্তা নেই, ওই সময় বাচ্চাদের একটা সমাধি অবস্থা থাকে, মায়েরা যা কিছু শুনে যা বলে ও বাচ্চাগুলো সব শিখে আসে। তো ওইভাবে প্রত্যেকের জন্ম ভগবান কপিল দেব বললেন মা এখন সংসারে এসে জন্ম নিল, নিয়ে এখন সঙ্গ পড়ে যাচ্ছে দুঃসঙ্গ, ওই যে বিষয়ী সঙ্গ ওই বিষয়ীদের সঙ্গেতে তাদের বুদ্ধিটাও খারাপ হয়ে যায়। যেমন মায়েরা বলে না বাচ্চাগুলোকে যদি মাছ মাংস না খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের বুদ্ধি হবে না, বুদ্ধি তো নিজেদেরও নাই তো ওরা আর কি করবে, বুদ্ধি সব সর্বনাশ করে বসে রইল, তাই তো। ওই সব আমিষ জাতীয় অন্য খাদ্য পদার্থ দিয়ে পরিবর্তন করে দিল, সঙ্গে দোষ এসে গেল, আবার মায়ার সঙ্গে ভৌতিক সঙ্গে পড়ে রইল। এই জন্য ভগবান কপিল দেব বললেন কি মা সংসারী লোক বুঝে না, তারা অজ্ঞানে আবদ্ধ, যদা যস্যানুগৃহ্ণামি ভগবান আত্মভাব সজহাতি মতিম লোকে বেদে যা পরে নিষ্ঠিত কথা কীর্তন পাঠে। তো এখন যদা যস্যানুগৃহ্ণামি ভগবান আত্মভাবে, ভগবান যখন অনুগ্রহ করে তখন ভক্ত ভগবানের প্রতি অনুরক্ত, তখন ভৌতিক ভাবগুলোকে ভুলে আর ভগবানের ভক্তি, তা না হলে ওই কর্ম মার্গে বেদ মার্গে বিমূঢ় বুদ্ধি হয়ে ওর মধ্যেই ফেঁসে আছে। তো এইগুলো তারা জানে না, তারা বুঝে না, তো সেই জন্য বললেন কি হে মাধব এই দেহ আর আত্মা দুইটি পৃথক, দেহ তত্ত্বকে জেনে এর থেকে নির্ময় হতে হবে, এর থেকে অনাসক্ত হতে হবে, দূর হতে হবে, তবেই আত্মতত্ত্বে প্রবেশ হবে, ভগবানে ভক্তি করতে করতে ভজন করতে করতে এই জগৎ থেকে পার হয়ে যাবে, এইটি হলো বুদ্ধিমানের কাজ। তো সেই জন্য মাতা দেবহূতী তখন থেকেই এই সব তত্ত্ব শুনেই ভগবানেতে আবিষ্ট হয়ে
এবং ভগবত লোক প্রাপ্ত। তো এরপরে আমরা এখন দশম স্কন্ধে প্রসঙ্গে কৃষ্ণ জন্ম প্রসঙ্গে প্রারম্ভিক কথায় প্রবেশ করব। তো এখন একটি কীর্তন প্রস্তুত হোক, ওইখান থেকে আমাদের কথা শুরু হবে। বলো শ্রী বৃন্দাবন লাল কি জয়, রাধারণী কি জয়, গৌর ব্রহ্মানন্দে হরি Thank you.
Thank you.
উপস্থিত বৈষ্ণবগণ, সাধুগণ, সজ্জনগণ, ভক্তগণ, গুরু ভ্রাতাগণ, মাতা ও ভগিনীগণের চরণে যথাযোগ্য দণ্ডবত। শ্রীমদ ভাগবতের দ্বিতীয় দিবস, কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণের জন্মলীলা আরম্ভ। তার আগে আনুষাঙ্গিক মথুরার কি অবস্থা, সেই অবস্থাটা বর্ণনা করার জন্যে মহারাজ আমাকে আদেশ করল। কংস ভয়ঙ্কর অসুরজনিত মনোবৃত্তি, কংস দেবকীকে বিবাহ দেবার জন্যে তিনি নিজে রথ চালনা করে বর কন্যাকে উভয়কে
নিজে রথের রশি ধরে তিনি নিয়ে আসছে। পথি মধ্যে দৈব মানি হল, ওরে কংস আজ যার জন্যে তুই এত আনন্দিত আহ্লাদিত, তার অষ্টম গর্ভ তোর মৃত্যুর কারক, সাবধান। সঙ্গে সঙ্গে কংস অশ্বের দড়ি ছেড়ে দিল, রথ থেকে লাফিয়ে পড়ে দেবকীর চুলের মুঠি ধরে ওষি দিয়ে তার শিরচ্ছেদ। এই অবস্থা দেখে বসুদেব চিন্তিত হলেন। বুদ্ধিমান বসুদেব, তিনি ক্রোধান্বিত হলেন না, শান্ত এবং মধুর বচনে তিনি কংসকে বোঝাতে চাই, ভ্রাত তুমি তো বুদ্ধিমান রাজনীতিবিদ, কেন তুমি ভগিনীকে হত্যা করবে? কংস বলল, দৈব বাণীটা কি হলো, ওর গর্ভে যদি অষ্টম সন্তান আসে তাহলে আমার তো মৃত্যু, সেই জন্যে ওকে আমি শিরচ্ছেদ করব। বসুদেব আবার বলল, কংস এখন তো সবে বিবাহ হয়েছে, অষ্টম গর্ভ অনেক বাকি, কিন্তু কংস তথাপি শুনবে না। তিনি বললেন, না আমি সুযোগ ছাড়ব না। বসুদেব আবার অনুনয় বিনয় করে শান্তভাবে বোঝাতে চাইলেন, যে দেখো আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, আমার পুত্র জন্মাবার পরে তোমার হাতে তুলে দেব। কংস একটু আশ্বস্ত হল যে ঠিক তাই হবে। এইবার তিনি তার প্রাসাদে গিয়ে কি করলেন, ওই দেবকিয়ার কে কারাগারের মধ্যে প্রবিষ্ট করালেন। আর অত্যাচার আরম্ভ হল যদু বংশীয় যত, যদু বংশে যারা আছে তাদের প্রতি উৎপীড়ন করত। কংসের অত্যাচারে এক এক করে যদু বংশীয় পালিয়ে গেল মথুরা ত্যাগ, পালিয়ে গেল সাধু সন্ত সব মথুরা থেকে বিদায় নিল। একটা অসুরের রাজত্ব হলো, সেই অসুরের রাজত্বে কেমন করে থাকবে যদু বংশীয়, তাই তারা গোপনে সরে চলে গেল। এই অত্যাচার যখন আরো বেশি হলো, সেই অত্যাচারের মধ্যে থেকে শুধু একাই ছিল অক্রূর কংসের রাজত্বে, তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন অষ্টম গর্ভে, তিনি এর হন্তাকারক, তিনি ছদ্মবেশ, তিনি নিজের হয়ে কংসের নিজের হয়ে তিনি সব কিছু পরামর্শ করতেন, আর গোপনে গোপনে যদু বংশকে, যদু বংশীয় যারা তাদের একত্রিত। এইভাবে রাজ্য চলতে চলতে মহাসংকটপূর্ণ সময়, পিতাকেও বন্দী করলেন আর কংসের অনুচর যারা তাদের দিয়ে তিনি সলা পরামর্শ করতে লাগলেন, কেমন করে এই রাজ্য থেকে আমি ওই দেবকী আর বসুদেবের পুত্রগুলোকে হত্যা করে আমার রাজ্য করব। এইভাবে কিছুদিন পরে দেবকীর এক পুত্র হল, আর কারাগারে সবাইকে জানিয়ে দিল সৈন্য সামন্ত দাঁড়িকে, যখন সন্তান ভূমিষ্ঠ হবে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। যখন কেঁদে উঠল ভূমিষ্ঠ হয়ে, সঙ্গে সঙ্গে ডেকে আনল, কংস এসে ওই পুত্রকে টেনে নিয়ে দেবকী কাঁদতে লাগলো।
হে ভ্রাত, এ তো আমার প্রথম সন্তান, এ তো অষ্টম নয়, তোমাকে কথা দিয়েছি অষ্টম গর্ভের সন্তান তোমাকে দেব। বসুদেব বোঝালো, ভাই আমি তোমার কথা দিয়েছি, তাহলে প্রথম সন্তান। একটু মনটা সরল হলো, দুরাচার সাধু সঙ্গে থাকার ফলে একটু মনটা শান্ত হলো। বলো তাই তো, যখন ছেড়ে দিয়ে চলে এলো তখন নারদ ঋষি ওইখানে প্রকট হলো। কংস তুমি কি করলে, এটা তো ঠিক হলো না। কেন তুমি ছেড়ে দিলে, ও তো প্রথম, কিন্তু গণনাটা উল্টো দিকতে তো হতে পারে, ওই আট থেকে এই দিকে হতে পারে। তাহলে তুমি ছেড়ে দিলে ওই ছেলেগুলো বড় হলে তারাও তো তোমার সামনে সত্যিধর হবে। তাহলে নারদ ঋষি কেন এ কথা বলল, তিনি কৃষ্ণ ভক্তি, যিনি কৃষ্ণের পার্শ্বদ, সেই নারদ ঋষি কেন বলল? নারদ ঋষি তাহলে অন্যায়ের প্রশ্রয় দেয় না? নারদ ঋষি জানে ওর পাপের ঘোড়াটা পরিপূর্ণ না হলে ভগবান আসবে না। যখন ধর্মের পাদুর